একদিন ক্লাসে একদিন বলেছিলাম যে জরা লোক কখন হয় এ দেখেছেন না, 80 বছর, 100 বছর, 90 বছর লোক বাঁচে, এ 80 বছর, 70 বছর, 90 বছর বৃদ্ধ হয়ে যায়, একেবারে এরকম হয়ে যায়, হ্যাঁ একেবারে গুজু হয়ে যায়, তারপরে মরে না। কেন মরে না? না অ্যাকচুয়ালি কি জানেন, অ্যাকচুয়ালি কথাটি অর্থ হয়েছে আপনি যখন শূন্য হয়ে যান, আমি একটা কথা বলেছি না, আপনাকে নিজেকে নিজে শূন্য করতে হবে, কাম ক্রোধ লোভ মোহ দ্বেষ মাৎসর্য ঈর্ষা দ্বেষ পাখণ্ডী ইত্যাদি থেকে আপনি যখন শূন্য হয়ে যান, হ্যাঁ আপনি যখন শূন্য হয়ে যান তখন আন কি, যেমন শঙ্করাচার্য 39 ইয়ার্সে মরে গেছে, চৈতন্য মহাপ্রভু 48 বছরে মরে গেছে, হ্যাঁ কথাটি বললে কারা চলে গেছেন, হ্যাঁ তো এরা কেন এরকম হয় না, ওরা শূন্য হয়ে গেছেন ওদের ভিতরে। আমি একদিন আপনাকে বলেছি না, যে আপনার যদি কোনো কিছুর অভাব হয় সেটা পূরণ করার জন্য আপনাকে নেক্সট আবার আসতে হবে, হ্যাঁ আমি একটা ক্লাস দিয়ে একদিন উদাহরণ দিই, অনেক মন আগে মনে আছে যে আমাকে কোনো একজন, আমি চেন্নাইতে আমাকে কোনো একজন বলেছিল যে আমার ক্লাস শোনার জন্য তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, হ্যাঁ আমি মনে আছে না, আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ এইটা একটা বুঝতে পারছেন না, যে কোনো সীমিত কিছু যদি অভাব থাকে, তোমার এই কোয়ালিটি অভাব থাকে, এই কোয়ালিটি এই যে এইজনের সাথে মনমালিন্য, তোমার এই মনমালিন্য পূরণ করার জন্য আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, হ্যাঁ কারণ তুমি শূন্য হতে পারোনি না, এই যে কাম ক্রোধ লোভ মদ মোহ দ্বেষ ঈর্ষা দ্বেষ পাখণ্ডী এই সবগুলির থেকে তুমি শূন্য হতে পারোনি, তোমার ভিতরে ঈর্ষা এখনও সীমিত পরিমাণে কিঞ্চিত পরিমাণে আছে, ঈর্ষা আছে দ্বেষ আছে পাখণ্ডী আছে সব কিছু কিঞ্চিত পরিমাণে আছে, হয়তো এগুলা কি স্ফুটিত হয় না কিন্তু ভিতরে ভিতরে আছে, তো এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি শূন্য না হন ততক্ষণ পর্যন্ত আপনি কী করে দেহত্যাগ করবেন, দেহত্যাগ ভগবানে আপনি কী করে নেবে, ভগবান তো চাই যে তুমি সম্পূর্ণরূপে পারফেক্ট পার্সন, কারণ কিঞ্চিত পরিমাণে ত্রুটি থাকলে তুমি গোলকবৃন্দ মানে যাওয়ার যোগ্য নয়, তার জন্য তোমার ভিতরে কিঞ্চিত পরিমাণে ত্রুটি থাকতে হবে না, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো ওকে খারাপ পাসো, তো এই যে একটা স্টিমিত একটা উদাহরণ ত্রুটি, হ্যাঁ না সবাইকে সমানভাবে ভালোবাসো, হ্যাঁ তোমার ওর ভিতরে মানে কোনো একটা কোনো এনি ফল্ট যদি থাকে তোমার, তুমি গোলক বৃন্দাবনে যাওয়ার যোগ্য নয়, এটা স্মরণ করলে কেবল তো যে তুমি নিজেকে নিজে শূন্য করতে হবে, যখন তুমি শূন্য হয়ে যাবে তখন আর তোমাকে জড়া হতে হয় না, তখন আর বিদ্ধ হতে হয় না, কারণ ভগবানই জানে তুমি শূন্য হয়ে গেছো, সব কিন্তু কাম কুদ লোভ মদ মোহ দ্বেষ ঈর্ষা পাশপণ্ডী দ্বেষ ইত্যাদি থেকে শূন্য হয়ে গেছো, তখন তোমার কি বয়স তোমাকে নিয়ে যাবে, তোমাকে তখনও নিয়ে যাবে, কদাচিত কোনো একজন থাকে, কদাচিত ভগবানই যদি চায় যে উনার মাধ্যমে আমার বাণীকে প্রচার করতে, তাহলে কদাচিত কোনো একজন থাকে 70 বছর 80 বছর 90 বছর পর্যন্ত কদাচিত কোনো একজন থাকে, নাহলে তুমি যদি শূন্য হয়ে গেছো তোমাকে জরা পর্যন্ত ভগবানই তোমাকে রাখে না, এখানে তোমাকে নিয়ে যায়, তার জন্য অনেকেই দেখেন শোনা এক মানে শঙ্করাচার্যের মতো মানুষ, হ্যাঁ রয়েছে চৈতন্য মহাপ্রভুর মতো মানুষ চলে গেছে সকাল সকাল, কারণ এরা শূন্য হয়ে গেছে, কাম কুদ লোভ মোহ দ্বেষ ইত্যাদি থেকে শূন্য হয়ে গেছে, এদের ভিতরে কোনো ইয়ে নেই তাই চলে গেছে, আপনি জরা তখনই হন যতক্ষণ পর্যন্ত আপনি শূন্য হতে পারেন না, হ্যাঁ আপনি কি শূন্য হতে পারেন না, কারণ ত্রুটিপূর্ণ বস্তু দ্বারা আপনি গোলক বৃন্দাবনে আপনি জায়গা নেই, তার জন্য ভগবান চায় আপনি তুমি শুধু শূন্য হও, তুমি শুধু শূন্য হও ভগবান শুধু চান্স দেয় তুমি শুধু শূন্য হও কিন্তু তুমি শূন্য হওই না, তোমার ভিতরে কোনো ত্রুটি থাকে যায়, তো ওই ত্রুটিকে পূরণ করার জন্য তোমার এজ বেড়ে যায়, ওই ত্রুটিকে পূরণ করার জন্য তোমার বয়স বেড়ে যায়, ওই ত্রুটিকে পূরণ করার জন্য তোমার বয়স বেড়ে যায়, এই ত্রুটিকে পূরণ করার জন্য তোমার বয়স বেড়ে যায়, বুঝতে পেরেছ, নাহলে যদি সব কিছু শূন্য হয়ে যাও তোমার বয়স বেড়ে না, তুমি সকাল সকাল চলে যাও এখান থেকে, গোলক বৃন্দাবনে ভগবান নিয়ে যাবে তোমাকে, কিন্তু না তোমার ভিতরে এগুলোর থেকে এগুলি যায় না ছাড়ে না, বৃদ্ধ কি মানে এই ধরনের ত্রুটি নিয়ে তুমি মরে গেছো, কথাটি হয়েছে যে এই ধরনের ত্রুটি রেখে তুমি মরে গেছো, তো এই ধরনের ত্রুটি রেখে মরে গেছো কারণ তুমি ছাড়তেই পারোনি, হ্যাঁ হয়তো উপরে দিয়ে আমার সাথে ভালো দেখাচ্ছে ভিতরে মুখটাকে ওই দিয়ে করে ফেলেছো এই যে ত্রুটি, হ্যাঁ উপরে দিয়ে তুমি আমার সাথে খুব ভালো কিন্তু ভিতরে ভিতরে তুমি আমার সাথে আমাকে দেখলে মুখটা এদিকে করে ফেলবে, এই যে ত্রুটি তোমার ভিতরে, আমি জানি না কিন্তু ভগবান কি জানে না, ভগবান জানে না সেটা 100 বার জানে, এই যে ত্রুটি, এই ত্রুটির জন্য তোমাকে বারবার কি এই ত্রুটি বৃদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে তারপরে মরে গেছো, তো কী যে না এই কর্ম, এটা তো কর্ম না, এই কর্মকে নিয়ে মরেছ, কর্মকে সাথে করে নিয়েছ, এই ত্রুটিকে সাথে করে মরেছ,
তো এই স্তুটিকে যখন সাথে করে মরেছ, এই ত্রুটির জন্য আবার তোমাকে আরো একবার জন্মগ্রহণ করতে হয়, কারণ এই ত্রুটি পরিপূর্ণ করো, শেষ করো, খতম করো, এখানে তার জন্য জন্মগ্রহণ করতে হয়। এই ত্রুটি খতম হলে তারপরে তো তুমি আমার কাছে আসবে না, এটা হচ্ছে প্যাক। তার জন্য লোকে বারবার জন্মগ্রহণ করে বৃদ্ধ হয়, বারবার জন্মগ্রহণ করে মৃদ্ধ হয়, বারবার জন্মগ্রহণ করে বৃদ্ধ হয়। তার জন্য অনাদিকাল ধরে এই শুধু ত্রুটি, অনাদিকাল ধরে আমি বলছি না যে তোমার জন্ম একবার হয়নি, তোমার জন্ম অনন্তকাল, অনন্তকাল, অনন্তকাল হয়েছে, অনন্তকাল। এই পৃথিবী কি একবার সৃষ্টি হয়েছে? অনন্তকাল সৃষ্টি হয়েছে পৃথিবীর সাথে সাথে, তুমিও অনন্তকাল জন্মগ্রহণ করেছ। এই শুধু এগুলির জন্য, এইগুলির জন্য শুধু তুমি উদ্ধার হতে পারোনি, তো এগুলির জন্য উদ্ধার হতে পারোনি, অনন্তকাল জন্মগ্রহণ করেছে। ভবিষ্যতে যে উদ্ধার হবে কী গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? শুধু যদি এরকম লাপরবাহি করে যাও, এরকম যদি লাপরবাহি করে যাও, ভিতরে যদি ত্রুটি থেকে যায়, তাহলে যে উদ্ধার হবে কোনো ইয়ে আছে? তার জন্য বলা হয় যে ত্রুটি ছাড়ো, একেবারে নিজেকে নিজে একেবারে শূন্য করে পেলো, ভগবান তোমাকে এই জন্মে তো দূরের কথা, এই মুহূর্তের ভিতরে নিয়ে যাবে, তুমি ত্রুটি শূন্য হতে পারো না, এটাই মেন কথা। তাই সাবধান, এমন কোনো কর্ম করো না যার জন্য তোমাকে জন্ম মৃত্যু জরাবেদির চক্রে বারবার পড়তে হয়। শঙ্করাচার্য বলেছে যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জটের শয়নম। তুমি ইচ্ছা করলে তুমি তোমার ক্রিয়মান কর্ম চেঞ্জ করতে পারো। তিন প্রকারের কর্মের কথা বলা হয়েছে, ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম আর সঞ্চিত কর্ম। এতে সঞ্চিত কর্ম আর প্রারব্ধ কর্ম তোমার হাতে নেই, কিন্তু ক্রিয়মান কর্ম তো তোমার হাতে আছে, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি চেঞ্জ করতে পারো। মনে রাখো, সব কিছু কর্মের জন্যই হয়। কর্ম ছেড়ে দিচ্ছ মানে মুক্তি লাভ করছো, কর্ম করে কেউ মুক্তি লাভ করতে পারে না। এটি এমন একটা বস্তু যে পিছে লেগেই থাকে, এ থেকে কেউ নিস্তার পায় না। এই প্রসঙ্গে আমাদের ভক্তরা একটা উদাহরণ দেয় না, যে ফল দেখেছে চোখে কিন্তু যেতে তো পারে না, তাই পাড় দ্বারা গার্ডেনে গিয়েছে, কিন্তু ছিঁড়তে তো পারে না, তাই হাত দ্বারা ছিঁড়েছে, কিন্তু খেতে তো পারে না, তাই মুখ দ্বারা খেয়েছে, পেটে গিয়ে স্মল ইনস্টেস্টাইনের দ্বারা ডাইজেশন হয়েছে আর অন্তিমে ফেলে দিয়েছে, কিন্তু যখন গার্ডেনের মালিকে দেখেছে সেই পিটাই করছে, আর যখনই মার খাচ্ছে তখনই চোখের চোখ হতে জল তার মানে অশ্রুবাহিত হচ্ছে, তার মানে দেখেছিল তো চোখেই না। কর্ম এই হিসেবে কাজ করে, গতিকে সাবধান। ঠিক আছে, তাহলে কালকে আলোচনা হবে। জয় শ্রীমদ্ ভাগবতম শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়।